আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস। পরে এই দিনটি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন সরকার 2014-তে প্রতিষ্ঠিত হয় বা তারপরে এই দিনটিকে জাতীয় যুবা দিবস উপলক্ষে দেশব্যাপী আজকাল পালিত হয়, আমরা পালন করি। তার জন্য শুরুতেই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাব, যেটা অনেক আগে হওয়া উচিত ছিল। কমসে কম নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার আসার পর সেটা আজকে বাস্তবে পরিণত হয়েছে। আমার মিডিয়ার বন্ধুরা, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জি পাঞ্জাবে যে র্যালিকে সম্বোধন করা এবং আবহাওয়া যে বিপরীত পরিস্থিতি, সেই বিপরীত পরিস্থিতিতে বাই রোডে সেই জনসমাগমের কাছে পৌঁছানো, সেটা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল এবং পাঞ্জাব পুলিশের এসএইচও এবং ডিএসপি সিআইডির যে কথোপকথন একটি প্রতিষ্ঠিত টিভি চ্যানেলের মাধ্যমে কালকে পুরো দুনিয়াবাসীর কাছে উজাগর করা হয়েছে, এবং তাতে এসপিজির মাধ্যমে সেটাও জানিয়ে দেওয়া হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী যে রুট বদল করবেন না, সেই রুটেই যাবেন। তার জন্য রাস্তা পরিষ্কার করা পাঞ্জাব পুলিশের দায়িত্ব, এবং যেটা বলা হচ্ছিল, অপপ্রচার করা হচ্ছিল, নেই জনসমাগম, নেই লোক পড়ছিল না, আগে থেকেই পাঞ্জাব পুলিশের কাছে সিআইডির কাছে তথ্য আছে যে সেই সভাতে 1 লাখের উপর ভিড় হতে যাচ্ছে। অগ্রিম খবর পাঞ্জাব সিআইডি পুলিশের কাছে। দ্বিতীয়ত, যারা মাননীয় প্রধানমন্ত্রীর পথ রক্ষা এবং ষড়যন্ত্র করেছিলেন, খালিস্তানি মানসিকতা সম্পন্ন উগ্রবাদিত্ব মানুষ ব্যক্তিত্বরা এগুলো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে। রাষ্ট্রবিরোধী তত্ত্ব মাননীয় প্রধানমন্ত্রীদের জীবনের উপরে আঘাত হানার জন্য ষড়যন্ত্র করেছে। আমিও একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করি, কোন রাজ্যে যখন প্রধানমন্ত্রী যান, মুখ্যমন্ত্রী, ডিজি, চিফ সেক্রেটারি, গভর্নর,
এনারা প্রোটোকলের কারণে মাননীয় প্রধানমন্ত্রী দিকে স্বাগত করা এবং উনি যখন বিদায় নেবেন সেই জায়গায় পৌঁছে যাওয়া এবং যখন বাই রোড কোথাও যাচ্ছে তখন ডিজিসিএস এর সঙ্গে থাকা এই কোনোটাই পাঞ্জাবে হয়নি। তার কোনোটাই হয়নি। একদিকে কংগ্রেসের মূল নেতৃত্ব সোনিয়া গান্ধীজি বলছেন এটা অত্যন্ত সিরিয়াস বিষয়, অসাংবিধানিক বিষয়, আর অন্যদিকে ওনার দলেরই কিছু নেতৃত্ব যেমন নবজোৎ সিং সিদ্ধু বলছে ড্রামা করছে, হরিশ রাবত বলছে যে বোমা তো ফাটেনি, বাগেল বলছে পাত্রবাজি তো হয়নি, শ্রীনিবাসজি বলছে হোজ দ্য জোস, নানা পটেলে ঘটনাক্রমের বিষয়ে বলছে ঠিক করেছে, ও চাননি জেনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পাঞ্জাবে ওনার তো কথার সঙ্গে কাজের মিল নেই। উনি একবার বলছে প্রধানমন্ত্রী যাওয়ার যখন পৌঁছেছেন তো আমি কোভিডের শিকার হয়ে গেছি মনে হচ্ছিল, আমার আশপাশে ছিল কোভিড আক্রান্ত, তার জন্য আমি যাইনি, কত বড় রক্ষা করার জন্য উনি যাননি। আবার কিছুক্ষণ পরে উনি যখন মিডিয়াতে বলছেন তো মাস্ক মুস খুলে উনি সবকিছু সবার সামনে বলছেন, তখন আবার কোভিড চলে গেছে। আর তারপর পাঞ্জাব পুলিশের সঙ্গে দেখা গেছে যারা রাস্তা রুখেছিল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, হাসি ঠাট্টা করছে, এবং পাঞ্জাব পুলিশ বলছে এসএচও এবং এসএসপি পর্যন্ত যোপর থেকে নিষেধ আছে, তার জন্য কাউকে রাস্তা থেকে সরানো যাবে না। তার মানে ক্লিয়ার ষড়যন্ত্র ছিল। আমরা দেখেছি কংগ্রেস বা বিরোধী দলগুলি প্রথমবারই মোদীর সঙ্গে এমন করেছে তেমন নয়, দেশের স্বাভিমানত্ব রাষ্ট্রনিষ্ঠা এই বিষয়গুলি যখনই আসে তখনই আমরা দেখেছি বিরোধী দল সহ কংগ্রেস বিশেষ করে তার উপরে প্রশ্ন চিহ্ন করা। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে তো বলছে প্রমাণ দেখাও, পাকিস্তানের সুরে সুর মিলিয়ে বলছে, তারপর পুলওয়ামাতে হয়েছে তাকে নিয়ে রাজনীতি করা, বালাকোটে যেটা হয়েছে তার প্রমাণ চাইছে, ও সময়ে সময়ে চীন এবং পাকিস্তানের সুরে সুর মিলাচ্ছে। এটা ভারতবর্ষের জনসাধারণের জন্য সবচেয়ে চিন্তাস্কর বিষয়। যারা ভারতবাসীর জীবন কে চ্যালেঞ্জ দিয়ে পুরো দুনিয়ার সামনে ভারতকে ছোট করতে চায়, ভারতবর্ষকে ধ্বংস করতে চায়, তাদের সঙ্গে সুর মিলিয়ে নেন এরা। এই সবগুলো মিলিয়ে যেটা কংগ্রেসের কাছ থেকে বা কিছু বিরোধী দলের কাছ থেকে, এটা একটা সংযোগ, সংযোগ নয়, এটা খুনি সাজিশ ছিল। আচানক হয়নি, এটা আয়োজিত ছিল।
আর এটা কুদরতিও নেই, কুদরতের থেকে হয়েছে, মানে স্বাভাবিক নিয়ম হয়ে গেছে এমন না, এটা কনস্পিরেসি ছিল। আর এটা কংগ্রেসের উপরের সারি নেতাদের যারা স্পন্সার্ড ছিল, তাই আমরা তার ঘোর নিন্দা জানাই। আর এতে প্রমাণিত হয়ে যাচ্ছে যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র ভাই মোদীজি জীবন সুরক্ষা নিয়ে সেদিন পাঞ্জাবের কংগ্রেস সরকার সুপরিকল্পিত ভাবে খালিস্তানি উগ্রবাদীদের সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির জীবন বিপন্ন করার জন্য রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছিল, তার আমি তীব্র ধিক্কার জানাই। এবং আজকে দেশবাসীর কাছে আমার মিডিয়ার বন্ধুদের মাধ্যমে যে স্টিং অপারেশন করে, যেটা একটা বড় প্রাইভেট চ্যানেল পুরো দুনিয়ার সামনে তুলে ধরেছে আমার সাংবাদিক বন্ধুরা, তার মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে গেছে যে কংগ্রেসের উচ্চ নেতৃত্ব সোনিয়া গান্ধীজি বসে নাটক করছেন, আর ওনার সমস্ত নেতৃত্বরা সেই ষড়যন্ত্র নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজিকে পাঞ্জাবে ওনার জীবন জীবন বিপন্ন করার জন্য সুনিয়োজিত ভাবে পরিকল্পনা করেছিলেন, কিন্তু 130 কোটি ভারতবাসীর আশীর্বাদের কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি জীবন রক্ষা করে সেখান থেকে ফিরে এসেছেন। এবং আমি আশা করি সমস্ত ভারতবাসী তার যোগ্য জবাব দেবে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি দীর্ঘায়ু কামনা করব। যদি কাউকে কিছু কেউ কিছু প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করুন। দেখুন, আমি বারবারই বলছি, ষড়যন্ত্র প্রথমবারই মোদীজির বিরুদ্ধে হয়েছে তেমন নয়। মাননীয় প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও ষড়যন্ত্র করা হয়েছিল, তখন ওনার উপর ভুয়ো কেসে ফাঁসিয়ে রাজনৈতিক এবং জীবন অবসানের ষড়যন্ত্র রচনা করা হয়েছিল, আর তারপরে সেগুলো প্রমাণিত হয়েছে। তৎকালীন সময় যেই কেসগুলো মাননীয় প্রধানমন্ত্রীজির উপর লাগানো হচ্ছিল, পুরনো ইউপিএ সরকার থাকতেই সিবিআই তার মধ্যে ক্লিন চিট দিয়েছে। আমাদের সরকার আশা করে দিয়েছে তেমন নয়, ইউপিএ সরকার থাকাকালীন। তো ষড়যন্ত্র মাননীয় প্রধানমন্ত্রী যে দিল্লিতে এসে প্রধানমন্ত্রী হওয়ার পরে শুরু হয়েছে তেমন নয়, মাননীয় প্রধানমন্ত্রী যবে থেকে সেখানে মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ শুরু করেছেন তখন থেকে মোদীজির বিরুদ্ধে নানা চক্রান্ত করা হয়েছিল, কিন্তু জনতা সর্বোপরি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার জনতার দরবারে গিয়েছেন এবং আজও ভারতবর্ষের 130 কোটি জনতা মাননীয় প্রধানমন্ত্রীজির সঙ্গে রয়েছেন এবং ওনার জীবন রক্ষিয়ে থাকবে। একটা প্রশ্ন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম
প্রধানমন্ত্রীর উপর পাঞ্জাব নির্বাচনের আগে কোন না কোথাও না কোথাও কি এগুলি কানেক্টেড মনে হচ্ছে আপনার, বা মানে ষড়যন্ত্রটা কি কোনো একটা নির্দিষ্ট স্থানের নাকি বিরোধী রাজনৈতিক দলগুলির? দেখুন, এগুলো ভারতবর্ষের রাজনৈতিক যে ব্যবস্থা তার মধ্যে কোনোদিনও ছিল না। এগুলোকে ভারত বিরোধী তত্ত্ব, ভারত বিরোধী শক্তি তাদের সঙ্গে যোগ সোজের কারণে সেগুলো করা হয়ে থাকে। পাঞ্জাবের ঘটনা তো প্রমাণিত, খালিস্তান এটা তো ওপেন বলছে। আর পশ্চিমবঙ্গে কি হয়েছে, কে চালাচ্ছিল, কেন হচ্ছে, কে তাদেরকে ফান্ডিং করছিল, সেটাও উজাগর হয়ে গেছে। তার জন্য আমরা পুরো ভরসা করি ভারতের আপামর জনতার উপর, আমাদের জুডিশিয়ারি ব্যবস্থার উপর, আমাদের মিডিয়ার উপর। আজকে দেখুন না, আমাদের একটা বড় মিডিয়া হাউসই তো সেটা উজাগর করেছে। এটাই আমাদের শক্তি, আমি আশা করি তার যোগ্য জবাব ভারতবাসীদের। একটা ভিন্ন প্রশ্ন, ওমিক্রন পরীক্ষা করার মেশিন আমাদের রাজ্যে এখনো আসেনি বা এগুলো নিয়ে কোনো যদি ডেভেলপমেন্ট করে? ওমিক্রন মে খুব তাড়াতাড়ি স্প্রেড আপ হচ্ছে, আপনারাও দেখছেন ডেটা, যেমন আজকের যে ডেটা আছে সেটা 23.18% হয়ে গেছে এইমস পজিটিভিটি রেট। তো খুব তাড়াতাড়ি লাফিয়ে লাফিয়ে হচ্ছে, আর আমরা অমিক্রন টেস্ট করার জন্য যে মেশিনপত্র চাই তার জন্য ভারত সরকারকে লিখেছি, যে ব্যবস্থা আমরা পালন করি তার মধ্যে দিয়ে আমাদের পত্রাচার হয়েছে। কিন্তু তবুও আমরা স্যাম্পল বাইরের রাজ্যে যেখানে ল্যাব রয়েছে সেখানে পাঠিয়ে দিই। এখনো অমিক্রন ত্রিপুরাতে হয়েছে এমন কোনো কেস আমাদের কাছে প্রমাণের সঙ্গে আসেনি। পজিটিভিটি রেট বেড়েছে, যেটা আমি বললাম সারা ত্রিপুরার যে এখন 9% এর উপরে চলে গেছে। আমি আপনাদের মাধ্যমে এটাই নিবেদন করব, সবাই মাস্ক পরুন, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, আর জ্বর সর্দি কাশি এই ধরনের কিছু হলে তৎক্ষণাৎ আইসোলেশনে যাওয়া, ডাক্তারের পরামর্শ নেওয়া। ভয় পাওয়ার কোনো বিষয় না, আর প্যানিক না হওয়া, মোকাবেলা করা। আচ্ছা, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই বিষয়ে কি আগামী বিধানসভা অধিবেশনে কোনো নিন্দা প্রস্তাব আনা হবে? দেখুন, সেটার বিষয়ে তো বিধান সভার যারা আমার সাথী আছেন তাদের সঙ্গে আলোচনা করবে, সেটা আমি একবারে আপনি জিজ্ঞাসা করলে তখন আমি নির্ণয় করে নেবো। এমন তো একদলীয় ব্যবস্থার পার্টি নাই, আমি ভারতীয় জনতা পার্টির সদস্য, আমাদের এর মধ্যে ডেমোক্রেসি রয়েছে, ফোরামে আলোচনা করতে হয়, তারপর নির্ণয়। স্কুল তো বন্ধ করে দেওয়া আছে, যেখানে এক্সাম নেই, এক্সাম গুলো তো দিতে হবে, বাকি স্কুল বন্ধ করে 15 না 20 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। তো আমাদের বিধিনিষেধ 20 জানুয়ারি পর্যন্ত, 20 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। সব আগেও এভাবেই করা হতো, তারপর এক্সটেন্ড করা হয় সিচুয়েশনের উপর। বাকি যে মেলা বা লোক সমাগম সেটার বিষয়ে যে বিধিনিষেধ আছে তার মধ্যে ক্লিয়ার কাট লেখা আছে, এগুলো অ্যালাউড না। শুধু তীর্থমুখের মেলা আর যেখানে পিণ্ডদান করার জন্য চাকমাঘাট, তারপর সুনামনের দিকটা গড়তলাতে কয়েকটা জায়গাতে আমাদের জনজাতিরা এক বছর যাবত পুরো তার মাতা পিতা বা তাদের বুজুর্গজনের যে ইয়ে করার জন্য, পুজো করার জন্য আসেন, সেটা নিষ্ঠার বিষয়ে আমরা বলেছি এখানে মেলা হবে না, কিন্তু সেখানে ডুবকি লাগিয়ে সেটা বিসর্জন করা যেতে পারে। এই পর্যন্ত ডিএমদেরকে বলে দেওয়া হয়েছে, বাকি কোনো মেলাই অ্যালাউড না। আমরা লক্ষ্য করেছি কোথাও কিছু কিছু জায়গাতে সেগুলো শক্ত হাতে
মোকাবেলা করব এবং সবার সহযোগিতা দিতে। এখন এগুলো পুলিশ দিয়ে ফোর্স দিয়ে এগুলো হয় না, এগুলো মানসিকতা হতে হয়। ত্রিপুরাতে আমি দেখেছি আমার ত্রিপুরাবাসীরা সেটা মানেন, প্রথম এবং দ্বিতীয় ঢেউ প্রমাণিত হয়েছে, এবারও হবে। আমি দেখি প্রথম দিন যখন নাইট কার্ফিউ লেগেছে আমি যাচ্ছিলাম, তো আমি দেখছি যে 9টার সময় আমি যাচ্ছি, তো দুই দিকে বাইকটাই গাড়িটাই সব চলছে। কিন্তু কালকে যখন আমি 9:15 ইচ্ছে করে বেরিয়েছি একটু দেরিতে, দেখলাম যে শুনশান রাস্তা। তো ত্রিপুরার বিষয়ে আপনিও ত্রিপুরাবাসী, আমিও ত্রিপুরাবাসী, আমি গর্ব করি আমার ত্রিপুরাবাসীর জন্য। ওনারা মানেন আর আমরা কনসার্ন থাকবো। এবং আমার যেটা অনুমান ডাক্তারদের যে পরামর্শ রয়েছে, 10 বা 15 দিন যদি আমরা স্ট্রিক্টলি সেটা পালন করি তো আমরা তৃতীয় ঢেউ থেকে বেরিয়ে আসতে পারি। নিশ্চিত প্রস্তুত আছে, কারণ কি দেখুন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে করোনাকে আমরা মোকাবেলা করেছি, আজকের দিনে আমাদের কাছে সবকিছু আছে। প্রথমে আমাদের কাছে মাস্কই ছিল না, আজকে তো অক্সিজেন প্লান্ট আছে আমাদের কাছে, যা যা প্রয়োজন আছে আমাদের কাছে, ডিস্ট্রিক্ট লেভেল হোক, মহকুমা লেভেল হোক, সব জায়গা আছে আমাদের কাছে। 3,000-এর উপরে তো ব্যাড এখনই আছে, আর তাছাড়া আমরা প্রায় 20,000 ব্যাড কুল মিলিয়ে আমরা প্রস্তুত করতে চলছি, কিছু তো হয়ে গেছে। আর বাকি সব মেডিসিন হোক, অক্সিজেন সিলিন্ডার হোক, অক্সিমিটার হোক, এই সবগুলো রয়েছে। তো তার জন্য ত্রিপুরা সরকারের কাছে প্রস্তুতি পুরোটা রয়েছে। আমি শুধু আম জনতার কাছে সেটাই চাইব, আপনারা সাবধানে থাকুন, বাড়িতে থাকুন, বিনা প্রয়োজনে ভিড়ে না যাওয়া, মাস্ক পরিধান করা, ব্যাস তাহলে আমরা মোকাবেলা করে নেব। আর আমাদের ভ্যাকসিনেশন বড় মাত্রা হয়েছে, এটা আমাদের একটা পজিটিভ দিক। ফার্স্ট এবং সেকেন্ড ডোজ আমরা বড় মাত্রা করতে পেরেছি, এবং যেটা 15 থেকে 18 সেটাও আমরা 38% পর্যন্ত পৌঁছে গেছি, আর অ্যাভারেজ ন্যাশনাল 21%। তো সেটাও আমরা একটা মাইলস নিয়ে নিচ্ছি। আমি আশা করি আমরা সবাই মিলে তার মোকাবেলা করতে পারি। ধন্যবাদ।